আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিন তো বাজার থেকে সবজি কিনে খাওয়া হয়, আজ না হয় নিজের বাগান থেকেই খাবো। তো চলুন দেখি পুরো ভিডিও। তো আজকে আমি চলে গেলাম বাগানে, বাগানে গিয়ে দেখি আপনার কি সুন্দর গাছ, গাছগুলো দেখি অনেক সুন্দর লাগলো। আর এখানে ছিল আলু গাছ, আর আলু গাছগুলো দেখেন বিয়ে কত বড় বাগান হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর আমি এখন চলে যাব বাগানের ভেতরে, আর বাগানের ভেতরে কম বেশ সব কিছুরই গাছ ছিল। এখানে ডুবতি দেখি মিষ্টি কুমড়া গাছ, তারপর পেঁপে গাছ, তারপর সামনে গিয়ে দেখি আপনার বেগুন গাছ, আর সব ধরনের গাছই অল্প অল্প পরিমাণ ছিল। আর এই দিক দিয়ে ছিল আপনার মাইলা গাছ, তারপর ছিল আম গাছ, মানে সব বড় গাছ ছোটো গাছ সব কিছু মিলেই ছিল। আর এখানে এসে দেখি মাশাআল্লাহ কী সুন্দর বরগাছের গাছগুলো উঠে রয়েছে, আর এখানে উঠে গেছে পোশাক গাছগুলো, যেহেতু অনেক মানে অনেকদিন আগে বৃষ্টি হয়েছে, তার পোশাক গাছ আস্তে আস্তে উঠতেছে। তো এখন আমরা চলে আসলাম মিষ্টি কুমড়া পাওয়ার জন্য। আর এসে দেখি দেখেন মিষ্টি কুমড়া কী অবস্থা হয়ে আছে, যেমন পোকা ধরে গেছে এরকম এরকম লাগতেছে, আল্লাহ জানে ভিতরে ভালো কী আছে কিনা। তো এই গাছটা দেখে মানে খুব সুন্দর লাগলো, বাট গাছটাকে আমি চিনি না এটার নাম কী। তো এখন দেখেন আরেকটা মিষ্টি কুমড়া সেম একই অবস্থা, ভেতর দিয়ে নষ্ট, মানে এটা উপর দিকে এরকম ইয়ে বেরিয়ে আছে। তো এইটা আমরা আজকে পেরে নেবো। তো আমি এটা পাড়তে গিয়ে পাড়তেছি না, মানে অনেক শক্ত, মানে তার জন্য ছিঁড়েই পড়ে গেছে। তারপরে দেখেন এই মানে ইয়ে সব ছিঁড়ে চলে আসছে। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখতে, এটা যদি বড় হতো কত না বড় হতো। তো এখন আমি বাগান থেকে বের হয়ে যাব, আর বাগান থেকে বের হতে গিয়ে দেখি আরেকটা মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ কত সুন্দর, মানে এটা আমি প্রথম দেখি নিই। দেখেন কত সুন্দর, যেহেতু আজকে আমি দুইটা পেরে নিছি, আজকে আর এটা পারবো না, এটা অন্যদিন পারবো, এটা বড় হোক। তো এখন আমি চলে যাবো এগুলো রান্না করার জন্য। আর নিজের বাগান থেকে অল্প কিছু হলে কিন্তু অনেক, একটা কাঁচামরিচ খেলেও কিন্তু মানে বহুত লাগে, কারণ নিজের বাগান থেকে নিজের হাতের জিনিস খাওয়া কিন্তু অন্যরকম স্বাদ। তো ফ্রিজ থেকে আমি কিছু সবজি নামিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম আমি কই কুমড়া, আর এখন আমি সবগুলো কেটে নেব। তো কাটার আগে আমি ভাবতেছিলাম ভিতরে ভালো হবে কি না, মানে সেটা আমি পুরো চিন্তা হয়ে গেছিলাম যে মানে পেরে তো আনছি, এখন ভিতরে কী হবে আল্লাহ জানে। কিন্তু না, মাশাআল্লাহ ভিতরে অনেক ভালোই ছিল সবজিগুলো, মানে অনেক সুন্দর ছিল। আর যেহেতু এগুলো আপনার ছিল ছোটো সবজি, তার জন্য কিন্তু আমি এগুলো মাছ দিয়ে রান্না করতে পারবো না, এগুলো আমি ভাজি করার জন্য নিয়ে নেব। যেহেতু এটি কুচি, এগুলো কিন্তু ভাজি করার জন্যই ভালো হবে, আর যত বড়ো হলে আপনার মাছ দিয়ে রান্না করলে স্বাদ, আর এগুলো কিন্তু ছোটো, তাই আমি এগুলো ভাজি করব, তার জন্য আমি এগুলো কেটে নেব। তো আমি এগুলো সবগুলো ছিলে নিয়েছি, একসাথে নিয়ে রেখে দিলাম, এখন আমি এগুলো সবগুলো কুচি করে নেব। আর আমি এখন কই কুমড়াটা কেটে নেব। আমি প্রথম ভাবতেছিলাম মনে কই কুমড়াটা ভালো হবে না, ভিতর দিয়ে শক্ত হবে, কিন্তু না মাশাআল্লাহ কই কুমড়াটা অনেক কুচি ছিল। আর যেহেতু কই কুমড়া নতুন বের হয়েছে, এখন কিন্তু আপনার কুচিই থাকবে, এত ইয়ে মানে বড় হবে না। আর এখন আমি মাছের জন্য এটি লাইস করে কেটে নেব। আর এখানে আমি কেটে নেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কিছুটা মরিচ ফেলে নেব। আর এগুলো আমি এখন ধুয়ে নেব, কারণ এগুলো পানি ঝরে থাকলে আপনার ভালো হবে, কারণ পানি লেগে থাকলে বেশি রান্না করতে গেলে এগুলো তো পানি উঠবে। তো আমি কিছুক্ষণ এগুলো রেখে দেব, আর এখন আমি চলে যাব রান্না করার জন্য। আর আমি প্রথমে রসুন আর পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ মরিচ দিয়ে এখন দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো, আর এখানে অল্প পরিমাণ সব কিছু মর মশলা দিয়ে আপনার নেড়ে ঢাকনাটা ঢেকে দেবো। আর এখান দিয়ে বসে দেবো আমি আপনার মাছ বাদে। আর আজকে আমি মাছের জন্য নিয়েছিলাম রুই মাছ ওই কুমড়া রান্না করার জন্য। তো ওইখান দিয়ে আমার ভাজি প্রায় হয়ে যাচ্ছে, আর এখান দিয়ে আমার মাছও এক পিস হয়ে গেছে, আর এক পিস আমি উল্টিয়ে দিলাম। আর যেহেতু মিষ্টি কুমড়াটা অনেক কুচি ছিল বা ছোটো ছাগল ছিল, এগুলোটা রান্না করতে এত একটা সময় লাগেনি, অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা উঠিয়ে নেব। আর এখন বসিয়ে দেব কই কুমড়া তরকারি, আর কই কুমড়ার তরকারি কিন্তু এত একটা সময় লাগে না, কিছুক্ষণ মধ্যেও হয়ে যায়। আর আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
আর এখন কষানো হয়ে গেছে, এখন আমি আর মর মশলা যা বাকি সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর গাছ থেকে বড় যে পাতা নিয়ে এসেছিলাম, বড় যে পাতা আর মাছগুলো ছেড়ে দেবো, আর কিছুক্ষণ সিদ্ধ করে উঠিয়ে নেবো। আর আমার রান্না প্রায় এখন শেষ, আর তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করতেছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।